উচ্চ মাধ্যমিক ইংলিশে বলো, উচ্চ মাধ্যমিক ইংলিশে বলো। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের পাস করানোর দাবি, জাতীয় সড়ক বাস স্ট্যান্ড জনবহুল রাস্তায় অবরোধ বিক্ষোভ, বিকাশ ভবনের সামনেও খণ্ডযুদ্ধ, তাদের আবদার হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ বিক্ষোভকারীদের। জলপাইগুড়ি থেকে বনগাঁ, সোনারপুর থেকে চুঁচুড়া, সপ্তাহের প্রথম কাজের দিন নজিরবিহীন এক অবরোধের সম্মুখীন হলেন রাজ্যবাসী। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ছাত্রছাত্রীরা ফেল করেছে তাদের পাশ করাতে হবে। বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে 37 জন ছাত্রী উচ্চ মাধ্যমিকে ফেল করেছে। তাদের বক্তব্য, পরীক্ষায় পাশ করানো না হলে তারা আত্মহত্যা করবে। বেশ কয়েকজন ছাত্রী এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়িতে তার সঙ্গে কথাও বলতে যায়। তিনি তখন বাড়িতে ছিলেন না। তারা জমায়েত করে যশোর রোড, লেকটাউন মোড়, একই কারণে সোনারপুর, কামালগাজী রোড, চুঁচুড়ার ঘড়ির মোড়ের মতো নানা জায়গায় অবরোধ চলে। জলপাইগুড়ির ময়নাগুড়ি, ধূপগুড়ি, বেলাকোবা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। স্কুলে ছাড় দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের যেখানে অনলাইনে পরীক্ষা হয়েছে, যেখানে অনলাইনে পড়িয়ে টড়িয়ে এ করে আমাদের ভালো করে ক্লাস হয়নি, সেইখানে আমাদেরকে কিভাবে এত গার্ড দিচ্ছে? আমাদের ক্লাসে ক্লাসে প্রত্যেকটা ক্লাসে সিসি ক্যামেরা লাগানো আছে। যে অকৃতকার্য পড়ুয়াদের দাবি, তাদের বেশিরভাগকেই ইংরেজিতে ফেল করানো হয়েছে। এক একটা স্কুলে সিংহভাগ ছাত্রছাত্রী শুধু একটা সাবজেক্টেই ব্যাক পেয়েছে বলে দেখা যাচ্ছে। কি করে এটা সম্ভব, প্রশ্ন তুলছে তারা। অকৃতকার্য ছাত্রছাত্রীরা অবরোধ করে ইন্দিরা ভবন মোড়, এরপর বিকাশ ভবনের সামনে বসেও বিক্ষোভ দেখায় তারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এরই মধ্যে জলপাইগুড়িতে ধুমধুমার, সারাক্ষণ ফেসবুক ইউটিউব করলে কি আর পরীক্ষায় পাশ করা যায়? পথচারীর মন্তব্যে জলপাইগুড়িতে ধুমধুমার কাণ্ড হলো। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়ে রাস্তা অবরোধ করা ছাত্রীদের সঙ্গে ওই পথচারীর তুমুল বচসা বাধে। পরীক্ষায় পাশ করানোর দাবিতে জলপাইগুড়ির কদমতলা মোড় অবরোধ করে কদমতলা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা, আর তখনই ওই মন্তব্য করেন চলতি এক পথচারী। সবাইকে পাশ করানো নিয়ম হতে পারে না। উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীদের বিক্ষোভ সম্পর্কে সাফ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর আবেদন, আন্দোলন প্রত্যাহার করে ভালো প্রস্তুতি নিয়ে সামনের বছর পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন তিনি। কোভিডের সময় একটা সারা পৃথিবীতে 100 বছর পরে একটা ঘটনা ঘটে, পরীক্ষা হয়নি, 100% পাশ হয়েছে। তো এটা তো প্র্যাকটিস হতে পারে না যে পরিস্থিতি যখন নর্মাল হচ্ছে তখন 100% পাশ করবে। তা কোনো পরীক্ষা সবাই তো পাশ করে না, কেউ কেউ তো মানে অনুত্তীর্ণ হন, এটাই তো বাস্তব। আমি আপনি সবাই জীবনে পরীক্ষা দিয়েছি, আপনারা বলুন তো এটা কোনো হতে পারে যে কখনো একটা পরীক্ষা হচ্ছে এবং সেখানে 100% পাশ করবে? আমার মনে হয় যে যারা এই ধরনের আন্দোলন করছেন, আমি তাদের অনুরোধ করবো যে এই ধরনের আন্দোলন প্রত্যাহার করে সামনের বছর ভালো করে প্রিপারেশন নিই।